নমস্কার বন্ধুরা আজ আমরা যাব ঘাঘেশ্বরী ঝর্ণা অযোধ্যা মুরগুমা রোড ধরে ডান দিকে বঙাদা গ্রাম পার হয়ে মাত্র দেড় কিমি দূরে এই ঝর্ণা প্রাকৃতিকভাবে সৃষ্ট এই ঝর্ণাকে এক ঝলকে দেখে মনে হয় বাদশাহী আমলের কোনো দুর্গের মধ্যে যেন প্রবেশ করছি তিন পাশে পাথরের প্রাচীর অন্য পাশ থেকে সৌন্দর্যের আস্বাদ নিতে হয় অফুরন্ত উৎসাহ গতি নিয়ে যৌবনের তেজে এগিয়ে চলেছে কাগেশ্বরী সবুজের মাঝে অনন্ত প্রত্যাশা নিয়ে এই ছুটে চলা এই অংশ প্রায় ফুট দীর্ঘ যাত্রাপথে তার কুলুকুলু ধ্বনি মিষ্টি সুরে মুগ্ধ করে রাখে পাশে বসে প্রকৃতির সান্নিধ্য বেশ উপভোগ করা যায় জনবিরল অংশে প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণ সব স্পষ্ট হয়ে দিয়ে যায় প্রকৃতির আপন খেয়ালে সৃষ্ট অপরূপ শোভা নিজ থেকে দৃশ্য এক কথাই নয়নাভিরাম হলিউড সিনেমার স্পেশাল এফেক্টের মতো জলরাশি একটি নির্দিষ্ট ছন্দে নিচে নেমে আসছে তার সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা ছিটকে পড়ছে চারপাশে সূর্যরশ্মির রঙের ছটায় সর্বক্ষণ মোহিত করে রাখে মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন হয়ে সময় যেন দূর দেশে ডেকে নিয়ে যাচ্ছে ভালো লাগা ভালোবাসা হয়তো এভাবেই বেঁচে থাকবে দৈনিক জীবনের এক ঘেমি ছাড়িয়ে ইঁদুর দৌড়কে দূরে সরিয়ে সে এক পরম প্রাপ্তি হৃদয় মনের কাছে মুক্ত বাতায়ন খুলে দিয়ে যায় বেঁচে থাকার রসদ জোগায় নমস্কার সকলে ভালো থাকবেন